প্রথমেই একটু ভীষণ ভালো লাগছে, ধরিত্রী ভিডিও দিয়েছে এবং বেশ বড় ভিডিও দিয়েছে। আমি 3 মিনিট কথা বলতে পারবে কিনা ভেবেছিলাম, ও অনেকটা বড় ভিডিও দিয়েছে। ভীষণ ভালো লাগছে যে মেয়েটা পরশু দিন রাত্রে 12টা পর্যন্ত আমার সঙ্গে তর্ক করেছে, ও আইটি করবে না, ছেড়ে দেবে, সে ভিডিও দিচ্ছে, সে কথা বলতে পারছে, আমার খুব ভালো লাগছে। একটা মানুষ, একটা বিশেষ করে একজন মহিলা হিসেবে মনে করব, আমাদের প্রতি পদে পদে না একটা বাধা থাকে, এটা করবে না, ওটা করবে না, হ্যান করবে না, ত্যান করবে না। সেখানে যখন একটা মহিলা একটা কোথাও একটা স্থান পেয়ে যায়, সেই স্থানটা ছেড়ে দেখ আমি চাইবো না। এখন কথা হচ্ছে ও কি নিয়ে ভিডিও করবে, ও গালাগালাজ দেবে কিনা, বা ওর কন্টেন্ট খেবে, সম্পূর্ণ ওর ওর মুখ, ওর মোবাইল, ওর নেট। তাহলে দিদি তুমি কি চেয়েছিলে? আমি চেয়েছিলাম মেয়েটা যেন ইউটিউব ছেড়ে না যায়, মেয়েটা যেন ভিডিও দেওয়াটা কন্টিনিউ রাখে। অনেক কষ্টে চ্যানেল আমরা তৈরি করি, আমরা জানি চ্যানেলটা কত তৈরি করতে কত কষ্ট, আর সে চ্যানেলটাকে ছেড়ে দিলে এখন তো রাগ করে বা অভিমান করে ছেড়ে দেবে, কিন্তু দুদিন পরে ও যখন দূর থেকে আমাদেরকে দেখবে, আমরা ভিডিও দিচ্ছি, প্রচণ্ড কষ্ট হবে, প্রচণ্ড। এটা যে কোনো ইউটিউব ক্রিয়েটারের পক্ষে, কারণ না এখন ধরো যারা কিছু পাচ্ছে না, ইনকাম করতে পারছে না, কিছু না, দিনের পর দিন ভিডিও দিয়ে যাচ্ছে, সেই কোনো ভিউজ নেই, সেই 50-100 ভিউজ, ওদের সেরকম একটা কষ্ট অনেক সময় হয় না। আমি দেখেছি, কারণ আমারই কিছু কিছু বোনরা আমাকে যখন জিজ্ঞেস করে, দিদি কিছু করতে পারছি না, আজকে 1.5 বছর ধরে ভিডিও দিয়ে যাচ্ছি, রেগুলার ভিডিও দিয়ে যাচ্ছে, কিন্তু কিছুই করতে পারছে না, মানে ভিউজ বাড়ছে না, প্রচুর প্রিমিয়ার, প্রচুর সাব টু সাব খেলা, প্রচুর লোকের ঘরে ঘরে গিয়ে ভালো লাগলো ভালো লাগলো ভালো লাগলো, নাইস শেয়ারিং করার পরও সেই ভিউজে দেখা যাচ্ছে ওই 50 থেকে 60টা। তো এরা অনেক সময় যখন আমাকে জিজ্ঞেস করে, দিদি কি করবো, টাইম যাচ্ছে, হাজব্যান্ড রাগারাগি করছে, কিন্তু আমি কিছু করতে পারছি না, তখন আমি হয়তো বলে দিই যে হ্যাঁ, তাহলে তোমার যদি মনে হয় তোমার কোনো সেকেন্ড অপশন আছে, তুমি একটা ভালো লাগার জায়গায় এক জিনিস, ঠিক আছে, তুমি একটা ভিডিও করলে, তুমি আজকে কোনো প্রোগ্রামে যাচ্ছ ভিডিও করলে, তোমার বাড়ির পুজো ভিডিও করলে, এটা আলাদা জিনিস ফর মেমোরিজ যারা মনে করে। কিন্তু যদি তুমি মনে করো তুমি রেগুলার রান্নার ভিডিও বা যে কোনো অন্য ভিডিও দিয়ে যাবে, প্লাস তুমি কোনো স্থান পাচ্ছ না ইউটিউবে, তাহলে তুমি যদি মনে করো তোমার অন্য কোনো তোমার স্থান তৈরি আছে, ইউ ক্যান গো দেয়ার, যদি তুমি ফিল করো। তো এরকম আমি একটা বোনকে বললাম, এবং ও খুব ভালো টেলারিং জানতো, ও তারপর টেলারিংয়ের কাজ করলো এবং এখনও ভালো, মানে বলতো দিদি আমি নেটের টাকা দিয়ে আমি এইগুলি করে, কারণ ওরা আবার ওই গ্রুপ টুপ করে তো, ওই হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইনস্টা, বলে দিয়ে এটা কিছুই হতো না, আলটিমেটলি ওই সারাদিনের পর 80-90 ভিউজ, তারপর আর কোনো লাভ হতো না। তো সেখান থেকে চলে যাওয়াটা, মানে হয়তো রেগুলার ভিডিও দিচ্ছে না, এখনও মাসে একটা দিচ্ছে, ছেলে মেয়ের বার্থডে হলে এরকম দিচ্ছে, আলাদা কথা, বাট ও এখন অন্য পেশায় জড়িত হয়ে গেছে, সেটা আলাদা কথা। বাট ধরিত্রী একটা এখানে একটা ফুট স্টেপ রেখে দিয়েছে, ধরিত্রী একটা জায়গা করে ফেলেছে। তোমরা ভিউয়ার্স বলবে দিদি ও তো গালি গালাজ দিয়েছে, ওকে এই করছে, দেখুন প্রত্যেকটি মানুষের জোনার আলাদা হয়, কে গালি দিয়ে ভিডিও করলো আর কে না করলো তার জন্য নিশ্চয়ই আমি দায়ী না। প্রত্যেকটি মানুষের কথা বলার ভঙ্গি আলাদা হয়, হ্যাঁ, কেউ কাপড় খুলছে, কেউ মুখ খুলছে, এটা পার্সন টু পার্সন, সেজন্য আমি নিশ্চয়ই দায়ী না। আমি দায়ী আমার জোনে আমি কি রেখেছি, কথা কিভাবে আমি বলছি। আমি কন্ট্রোভার্সি করার পরও আমি রাত্রের বেলা কিছু মোটিভেশনাল ভিডিও দিচ্ছি, কারণ কবিতা আমার ভালো লাগা, এটা পার্সন। ওরা বলতো হ্যাঁ অর্পিতা দি কি বোরিং রাত্রেবেলা কবিতা দেয়, ওরা বললো এটা, ও না মানে অন্যরা ইস কি বোরিং লাগে রে তোর জিনিসটা, এটা বলে, আমরা তো শুনেই ভেঙে যাই, বা গো সহ্য করা যায় না। এটা হচ্ছে পার্সন টু পার্সন, ওটা আমার ভালো লাগা। এমনকি মোটিভেশনাল ভিডিও আমি দেই, এটাতে ভিউজ হয় না, এটা নিয়েও আমাকে ওয়াইটিতে খোটা শুনতে হয়েছে। ওরা তো জানেই না একটা কবিতা বলা লোকের কাছে বা যা এ দ্বারা এই ধরনের জিনিস ভালোবাসে, আমাদের মতো লোক, আমরা যারা লিখতে ভালোবাসি, একটু কবিতা ভালোবাসি, মোটিভেশনাল জিনিস ভালোবাসি, নাটক করতে হয়, তা আমাদের কাছে ক্রিয়েটিভিটিটা অনেক বড়, মানে অনেক বড় জায়গা। কিন্তু ওরা যারা শুধু ভিউজটাই বোঝে, ওদের কাছে কিন্তু জিনিসটা কোনো ভ্যালু নেই। তুমি আমাকেও শুনেছে হ্যাঁ তুমি তো রাত্রেবেলা ভিডিওটা দাও, ওটা তো ভিউজ নেই তাই তুমি ভিডিওটা দিয়েছো, এমন কথাও শুনতে হয়েছে, শুনতে হয়নি তা না, বাট আই নেভার ফিল টু গিভ আনসার টু এনি ওয়ান। আমার ভালো লাগাটা আমার ভালো লাগা, আমি অন্য একটা ভিডিও না দিয়েও আমি কিন্তু তখন এই ভিডিওটা দেওয়ার চেষ্টাটা করি, আমার ভালো লাগা, এটা সম্পূর্ণ পার্সোনাল। তো সেইখানে দাঁড়িয়ে ধরিত্রী ইউটিউবে থাকবে, ধরিত্রী ইউটিউব ছেড়ে যাবে না, সেটা আমি সেটাই চেয়েছি মনে প্রাণে, কারণ ইউটিউব ছেড়ে যাওয়া মানে জীবনের একটা পার্টে আজকে হেরে গেল, আর এই হেরে যাওয়াটা না ওর সারা জীবন খোঁচা খাবে, আজকে খাবে না, 10 বছর পরে ওর ছেলেই বলবে গেছিলে তো ইউটিউব করতে মা, পারো তো নাই, মুখ ফুরিয়ে চলে এসেছ, স্বামী বলবে কম তো নেট খাও নাই বলবে, এই সমাজটা এরকম, হ্যাঁ কত কিছু করলা আবার মুখ থুবড়া পড়লা,
তখন ওর যেই কষ্টটা হবে না সেটা ভেবে আমি বলেছি যে তুমি ভিডিও দেবে, কি হবে না হবে সেটা বড় কথা না। কথা আসছে কালকে নাকি অন্ধকারে ও লাইভ করেছিল। প্রথমত লাইভটা কালকে করার বুদ্ধি বা যুক্তি কে দিয়েছিল আমি জানি না। আমি কালকে লাইভও বলেছি তুই লাইভটা কেন করতে গেলি আমি কোনো বুঝিনি। তবে পরে আছে কমিউনিটি পোস্ট দেখলাম যে ও কারোর জন্য লাইভে ওয়েট করছিল, ও ভেবেছিল এক্স ওয়াই জেড কো আসবে, আসলে তার সাথে তাকে ফেস টু ফেস কথা, যেহেতু এখন আর ফোনে কথা হবে না তো সেহেতু ফেস টু ফেস কথা বলবে, তার জন্য ও কিন্তু কমিউনিটি পোস্টটা আমি আজকে সকালে দেখলাম। লাইভটা করার পেছনে কারণ ছিল কারোর সাথে ডাইরেক্ট কথা বলা, কিন্তু সে মানুষটা আসে নাই, মানে হয়তো প্রেজেন্ট থাকলো কোথাও কোনো ছিল না, না কমেন্ট ছিল না কেউ ছিল। আচ্ছা এবার আসছি অন্ধকারে সে লাইভ কেন করলো, যেটুকু আমার পার্সোনাল মনে হয়েছে না ধরিত সাথে কোনো কথা হয়নি কিছু হয়নি, ও অন্ধকারে এর জন্যই করেছে কারণ সবসময় ওর পাশে ওর ছেলে থাকে, প্লাস যেহেতু শরীর খারাপ আমার মনে হয়েছে কালকে ও ফার্স্ট টাইমে কনফিডেন্স লেভেল ওকে দেওয়ার জন্য ওর পাশে হয়তো ছেলে ছিল বা কাছে কোথাও ছেলে ছিল, তার জন্যই হয়তো ও লাইভটাকে অন্ধকারে করেছে, কারণ ওর ভালো লাগছিল না, কারণ একটা মনের কষ্টটা বারবার লোককে এভাবে প্রকাশ্যে আনতে চেষ্টা করে না। মানুষ অন্ধকারে কখন থাকতে ভালোবাসে, যখন আমার ওই আলোটা ভালো লাগছে না, ওকে ধীরে 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 মোটিভেট করে 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 আনতে লাগছে। দেখুন আজকে ভিডিওটা কিন্তু বসে করেনি, ও শুয়ে করেছে, ওর মতো মেয়ে যার গলার এই আওয়াজ সে ইয়ারফোন ইউজ করে মাইক্রোফোন ইউজ করে কথা বলছে, কারণ ও এভাবে নর্মাল কথা বলতে পারছে না। কতটা কষ্ট ওর এই জায়গাটাতে, কারণ এখানে চাপ পড়েছে, এখানে কষ্ট হচ্ছে ওর, তারপরও বলছে। বলছে কেন, কারণ অনেকের অনেক প্রশ্ন, প্লাস যারা ওর হয়ে ফাইট করেছে, যারা ওর পাশে সারা রাত্র ছিল ছিল, আমাদের কয়েকটা বোন ভাইরা হোল নাইট পাশে বলতে হসপিটালে ছিল না, পাশে বলতে ওর সঙ্গে ছিল না, দূর থেকে ভিডিও কলে এইসাথে ছিল। তো ওরা হেরে যাবে, ওদেরকে নিয়ে নোংরামি শুরু হয়েছে ওদের, তার জন্য ও ওকে ফিরে আস, তারপরও ও ছিল না। এটা কালকে আমাকে লিখেছে, তুমি আমাকে একদম পুরো গ্লুকন ডি দিয়ে দিয়েছ, আমার কথা হলো তুমি ভিডিও ছাড়বে না তুমি, আর সবচেয়ে বড় কথা যেটা তুমি কাউকে এতটা এতটা জায়গা তোমার জীবনে দেবে কেন, যে সে তোমাকে ফোর্স করবে, ও ডিপ্রেশন ও রিগ্রেটটা কোথায় হচ্ছে? আচ্ছা কত লোকের কাছে আমি শত্রু হয়ে গেলাম, কত লোকের জন্য আমি ভিডিও করলাম শুধুমাত্র কারোর কথা শুনে, এটা তো তুমি করলে কেন, সেটা তো একটা কথা থাকে। এখন ও রিগ্রেটেড আছে, কিন্তু কই তারপরও তো আমি তোমার কাছ থেকে সেই ভালোবাসাটা পেলাম না, এই ভালোবাসা নিয়েই মেইন, যে যেটা তোমাকে আমি দিলাম সেই ভালোবাসাটা আমি পেলাম না। তো সেখানে আমি সমস্ত বোনদের বলবো, সমস্ত ইউটিউবারদের বলবো, ক্রিয়েটারদের বলবো, কাউকে এতটা পাওয়ার দেবে না যে সে তোমার ওপরে এইখানে বসে ডমিনেট করে, অসম্ভব। আমরা কি ঘরে দেই? দেই না। তো ডমিনেট করার একটা লেভেল দেবে, পুরোটা দেবে না, কেন তোমাকে কেউ ওটাতে ডমিনেট করতে পারবে? এটা তো আমারও প্রশ্ন ছিল, কারণ কন্টেন্ট নিয়ে ডমিনেট তাহলে তো আমাকেও করতে পারতো, আমাকে তো করতে পারেনি, আমি কি শুনবো, আমি কি শুনেছি, আমি তো এখনও করে যাচ্ছি ভিডিও, আমি করবো। তো সেইখানটাই ওর কষ্টটা। আর এখানে আমি জানি যে আপনি ধরিত্রী হয়ে এত কথা বলছেন, হ্যাঁ একটা মানুষকে আমরা শেষ করে যেতে দিতে পারি না। আমি ধরিত্রী হয়ে জীবনে কোনো দিন কোনো ভিডিও করিনি, কোনো দিন না। ধরিত্রীর উপরে অজস্র ঝামেলা গেছে, অজস্র ঝড় গেছে, ধরিত্রী কেঁদেছে, ওর মা মৃত মাকে নিয়েও কথা বলা হয়েছে, ও তো ভেবেছিল তখন আমি ভিডিও করব, হ্যাঁ সাপোর্টে, আমি কোনো দিন করিনি। আমার মনে হয়েছে তোমার মুখ আছো, তুমি যথেষ্ট সুস্থ সবল মহিলা, তারাই অন্যকে পিছে লাগায় যে বলে যে দম আছে কিন্তু দম নেই, যে আমার হয়ে তুই ভিডিও কর। কই আমি তো আসলে কাউকে বলিনি আমার হয়ে তুই ভিডিও কর, কেউ কেউ বলে দেখাক কোনোদিন না। হ্যাঁ মুনমুন করে, মুনমুন ঝাঁপিয়ে পড়ে বিশাখা করে, নিজের মন থেকে করে, নিজের কারণ ওদের সাথে আমার কোনদিনও হ্যালো তো নেই, আমার কোনো ফোন নাম্বার কন্ট্যাক্ট নেই, ওরা করে, ওরা আমার থেকে করে, সে আলাদা কথা। আর এইবার তাহলে কেন করছেন, এই এর জন্য করছি, এই মানুষটা এখন মনের দিক থেকে কিন্তু ধরিত্রী এখনও সুস্থ হয়নি। প্লিজ তোমরা যারা নেগেটিভ কমেন্ট করবে ওইখানে গিয়ে আর করো না, একটু মনুষ্যত্ব রেখো, একটা মানুষকে মর 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 এইগুলি কমেন্ট করা বা মুখ দিয়ে ভিডিও কন্টেন্ট ক্রিয়েটার এরকম বলা, এটা কিন্তু খুব খারাপ, খুবই খারাপ। এই ধরনের তোমাদের ভালো লাগে না ওকে, তোমরা ওর ভিডিওটা দেখো না, কিন্তু এই ধরনের কথা বলে একটা মানুষের ভিতরটা শেষ কেন করে দাও?
আমি ধরিত্রীকে বলেছিলাম তুই কমেন্ট বক্স অফ রাখিস, ও অফ রাখেনি, ও খোলা রেখেছে। যাই হোক, ও এসেছে, খুব ভালো লেগেছে, ভালো লাগছে আমার যে ফিরে এসেছে। এখন আর দু তিন দিন পরে পুরো স্ট্রং হয়ে যাবে, ওর যুদ্ধ নিজে লড়বে, তখন আর নিশ্চয়ই আমি আর ওর ভিডিও করব না। তবে ভালো লেগেছে কি বললাম, যে ভিডিও করেছে ভালো লেগেছে, করুক, আস্তে আস্তে করতে পারবে, একটু একটু করে। আজকে শুয়ে বলবে কালকে অন্ধকারে ছিল, আজকে লাইট এসেছে, আজকে শুয়ে করছে, কালকে তো হেলান দিয়ে বসে করবে, পরশু হতে ভালো হয়ে বসে করবে, করুক, করা শুরু করুক। আমি একটাই চেয়েছিলাম, একবার যদি ভিডিও করা নেশাটা চলে আসে না, তাহলে একটা পাওয়ারে চলে আসবে। চলো বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই না আবার নিতে।